नमस्कार बंधुरा माई एस्ट्रोलॉजी चैनले अपने स्वागत आमी प्रद्युत आचार्य। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 51 বছর। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখা সম্বন্ধে ভালোভাবে জানতে ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। আমি যে হাতের ছবি নিয়েছি হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারছেন হাত কিন্তু বেশ খানিকটা লম্বা প্রকৃতির। আগের অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যাদের হাত লম্বা ধরনের হয় তারা কিন্তু একটু চিন্তাশীল প্রকৃতির মানুষ হয়। এরা জীবনের যে কোনো কাজ খুব বিচার বিশ্লেষণ করার পরেই সিদ্ধান্ত নিয়ে থাকে। হাতের রং আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ লালচে আভাযুক্ত বা গোলাপি ধরনের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনী মানুষের হাতের রং লালচে বা গোলাপি ধরনের হয়ে থাকে, তাই লালচে আভাযুক্ত রং হলে তাদের ধনী হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। এবং যাদের হাতের রং লালচে বা গোলাপি ধরনের হয় তাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিক থাকে, শরীরের সাথে মস্তিষ্কের রক্ত সঞ্চালন সঠিক থাকে, ফলে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায়, তারা বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাতের আঙুলের উপরের পর্বগুলো দিয়ে বিচার করা হয় ইচ্ছা শক্তি। উপরের পর্বগুলো কিন্তু বেশ লালচে ধরনের এবং প্রতিটা গ্রহের ক্ষেত্রই কিন্তু বেশ লালচে ধরনের হয়ে আছে। এই হাতের সবথেকে প্রভাবশালী ক্ষেত্র হলো বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র যেমন বড় তেমনি মাংসল এবং একটু লালচে ধরনের হয়ে আছে। বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু বেশ শুভ চিহ্নও দেখা যাচ্ছে। দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের লম্ব চিহ্ন যদি দেখা যায় তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করে তোলে। যদি বৃহস্পতির ক্ষেত্রে এই রেখাটা এইভাবে ওঠে তাহলে তাকে বলা হয় সুলেমান বন্ধনী, কিন্তু এটাও অনেকটাই সুলেমান বন্ধনীর মতোই কাজ করবে। সুলেমান বন্ধনী নাম করা হয়েছে রাজা সুলেমানের থেকে, কারণ রাজা সুলেমান একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিল এবং ক্ষমতাশালী রাজা ছিল, তাই সুলেমান বন্ধনীর কিছুটা প্রভাব কিন্তু ইনি পাবেন। বৃহস্পতির গুণাবলী এখানে বৃদ্ধি হয়েছে। এছাড়াও বৃহস্পতির আঙুল কিন্তু রবির আঙুলের তুলনায় কিঞ্চিত পরিমাণে লম্বা। আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন বৃহস্পতির আঙুল কিন্তু অন্যান্য আঙুলের থেকে একটু পুষ্ট, অর্থাৎ বেশ স্বাস্থ্যবান। এবং বৃহস্পতির আঙুল লম্বা হওয়ার কারণে এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি, টিচারশিপ কোয়ালিটির গুণাবলী অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতি অহংকারের কারক, বৃহস্পতি উচ্চ আকাঙ্ক্ষার কারক, বৃহস্পতি জ্ঞানের কারক, ধর্মের কারক এবং বৃহস্পতি হলো ঐশ্বর্যের কারক। যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে এবং হাতের চামড়া একটু লালচে ধরনের হয় এবং হাতের চামড়া একটু সফট, অর্থাৎ খুব বেশি নরম না খুব বেশি শক্ত না, তাদের ধনী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। বৃহস্পতি ভালো থাকলে ধনী যে কোনো প্রকারেই হতে পারে এবং তার সঙ্গে যদি হাতের অন্যান্য বৈশিষ্ট্য ভালো থাকে যে কোনো প্রকারে সে ধনী হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নিজে উপার্জন করে ধনী হতে গেলে বৃহস্পতির সঙ্গে অবশ্যই বুধের ক্ষেত্র, কারণ বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, বুধের ক্ষেত্র যদি ভালো না থাকে তাহলে নিজে উপার্জন করে ধনী হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বুধের ক্ষেত্রের সঙ্গে থাকতে হবে মস্তিষ্ক রেখার ভালো গঠন। এই হলো হাতের মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে চলে এসেছে। মঙ্গল হলো বল বীর্য শক্তি সাহসের কারক গ্রহ, এটা আমি অনেক ভিডিওতেই জানিয়েছি। এবং হাতের রং লালচে ধরনের থাকলে তাদের মধ্যে মঙ্গলের প্রভাবটা বেশি থাকে, অর্থাৎ তারা বেশ সাহসী ধরনের হয় এবং তারা জীবনে যে কোনো ধরনের রিস্ক নিতে কোনো ভয় করে না। এই হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর এবং বুধের আঙুলও কিন্তু প্রায় রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। বুধ হলো কমিউনিকেশনের কারক গ্রহ, বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, বুধ হলো ব্যবসার কারক গ্রহ, তাই বুধের ক্ষেত্র ভালো থাকলে বুধের গুণাবলীগুলো তাদের মধ্যে খুব ভালোভাবে বৃদ্ধি পায়। এবং সর্বোপরি হলো বুধ বাকশক্তির কারক গ্রহ। বুধের ক্ষেত্র ভালো থাকলে তাদের কথা বলার ধরনটা খুব ভালো হয়, তারা খুব ভালোভাবে মানুষকে বোঝাতে পারে, অর্থাৎ নিজের মনের কথা যে কোনো জায়গায় এরা প্রকাশ করতে পারে সুন্দরভাবে গুছিয়ে, কারণ বৃহস্পতির প্রভাবও কিন্তু এদের মধ্যে যথেষ্ট ভালো আছে এনার মধ্যে, তাই কথার মধ্যে যথেষ্ট জ্ঞানের আভা, অর্থাৎ জ্ঞানের ভাব লক্ষ্য করা যায়। রবির ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন থাকার কারণে রবির থেকে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। রবির ক্ষেত্র ভালো হলেও কিন্তু যতটা পরিশ্রম ইনি করছে সেই অনুযায়ী ফল পাচ্ছে না।
আর এক্ষেত্রে এনার পিছনে কিছু ব্যক্তি সমালোচনা করলে সামনাসামনি খুব বেশি সমালোচনা করবে না। এমনি রবির ক্ষেত্র যথেষ্ট বড়সড় এবং রবির ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী। রবির আঙুল সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে আছে। রবিকে বলা হয় মান সম্মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ। এছাড়াও রবি হলো সৃজনশীলতার কারক গ্রহ, অর্থাৎ কোনো নতুন কিছু তৈরি করা বা উদ্ভাবনী শক্তি, নিজের চিন্তাধারা নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা কিন্তু রবি এবং মঙ্গল থেকেই আসে। এনার রবির আঙুলটা যথেষ্ট সুন্দর ও সুগঠিত এবং রবির আঙুলের উপরের পর্ব বেশ একটু স্থূল আকৃতি। যাদের উপরের পর্ব স্থূল আকৃতি থাকে তারা কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট রসিকতার মধ্যেই কাজকর্ম করে যায়, অর্থাৎ যাদের সঙ্গে কাজকর্ম করে তাদের সঙ্গে বেশ আনন্দ ফুর্তির সঙ্গে কাজকর্ম করে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আনন্দ উপভোগ করে। এই হাতের গঠন লম্বা ধরনের হলেও আঙুলের নিচের দিকে একটা দাগ কাটলে দাগটা কিন্তু অনেকটাই সরল রেখার মতোই আসে, ফলে হাত কিন্তু অনেকটা আয়তাকার হচ্ছে। হাত স্কোয়ার হলে তাদের ব্যবসায়িক মনোভাব বেশি থাকে, আয়তাকার হলেও তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হয় এবং তাদের মধ্যে কিন্তু ব্যবসায়িক গুণাবলী অনেকটাই বৃদ্ধি পায়। এছাড়াও এই হাতে একটা সুন্দর ব্যবসায়ী রেখা আছে যাকে বলা হয় বিজনেস লাইন। এই ধরনের বিজনেস লাইন হাতে থাকলে তারা যে কোনো কর্মেই থাকুক না কেন সেই কর্মের থেকে মানে বিজনেস পলিসির দ্বারা যথেষ্ট উন্নতি করতে পারে। হাতে প্রধান তিনটি রেখার মধ্যে সবথেকে সুন্দর সুগঠিত রেখা হলো হৃদয় রেখা। দেখুন, হৃদয় রেখা দুভাগে ভাগ করা হয়। আগের অনেক ভিডিওতে জানিয়েছি, একটি পুরুষালী হৃদয় রেখা আর একটি মাতৃত্বকারক হৃদয় রেখা। অর্থাৎ যাদের হাতে হৃদয় রেখা সরল রেখার মতো চলে যায় তাদের মাতৃত্ব প্রবণ, অর্থাৎ তাদের মধ্যে ভাব আবেগ স্নেহ মমতা একটু বেশি থাকে, আর অর্থাৎ মেয়ালি স্বভাব মাতৃত্ব স্বভাব একটু বেশি থাকে। কিন্তু যাদের হাতে হৃদয় রেখা একটু বাকিয়ে ওঠে তাদের মধ্যে কিন্তু পুরুষালী স্বভাবটা অনেক বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ এরা নিজের পুরুষকারের জোরে বা পুরুষকারের সম্ভাবনার কারণে এরা কিন্তু অনেক কিছুই এরা নিজের পুরুষাকার ও নিজের ইচ্ছা শক্তির কারণে জীবনে উন্নতির চরম পর্যায়ে পৌঁছতে পারে। হৃদয় রেখার পরে এই হাতে মস্তিষ্ক রেখা মোটামুটি দেখা যাচ্ছে। দেখুন, মস্তিষ্ক রেখা প্রথম দিকে একটু চওড়াভাবে আছে, মাঝখানে এসে একটু সূক্ষ্ম ধরনের হয়ে গেছে এবং তারপরে একটু স্পষ্ট হয়েছে এবং লাস্টের দিকে অস্পষ্ট ধরনের হয়ে রয়েছে। মস্তিষ্ক রেখা লম্বা হওয়ার কারণে এনার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কিছু কিছু সময় মস্তিষ্কের বিভ্রাট দেখা যাবে, উত্তেজিত হয়ে নিজের মেজাজ বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। এর কারণ হলো এনার আয়ু রেখা ও মস্তিষ্ক রেখায় বেশ খানিকটা গ্যাপ আছে এবং মঙ্গলের নিম্নক্ষেত্র কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, যেই কারণে এনার মধ্যেও কিন্তু এগ্রেসিভ মনোভাব যথেষ্ট পরিমাণে থাকবে। এই এগ্রেসিভ মনোভাব কিন্তু এনার কর্মক্ষেত্রে কিছুটা ক্ষতি করতে পারে, তাই এনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বা সাবধান হতে হবে। এক কথায় বলা যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এনার হাতে আয়ু রেখা কিন্তু খুব একটা সুন্দর সুগঠিত হয়নি। দেখুন, আয়ু রেখা বিভিন্ন ভাজে ভাজে সৃষ্টি হয়েছে, যেমনি প্রথম দিকে আয়ু রেখা খুবই অস্পষ্ট এবং এই পর্যন্ত আয়ু রেখা খুবই অস্পষ্ট। এই ধরনের আয়ু রেখা নির্দেশ করছে যে এনার কিন্তু 25-30 বছর বয়স অবধি প্রচণ্ড সংগ্রাম বা চেষ্টা করতে হয়েছে, তারপরে ইনি একটু উন্নতির মুখ দেখেছে এবং এখান থেকে এসে দেখুন আয়ু রেখা কিন্তু সূক্ষ্মভাবে রয়েছে। এখান থেকে আবার আয়ু রেখার পথ পরিবর্তন করেছে, আয়ু রেখা থেকে একটি ভাগ্য রেখা সোজা এই পর্যন্ত চলে গেছে আর আয়ু রেখা এখানে এসে মিশেছে। তো এখানে মনে হচ্ছে যে এনার যে বর্তমান যে বয়স চলছে এই বয়সে কিন্তু এনার ভাগ্য উন্নতির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ 50-51 বছর বয়সে 51-52 বছর বয়সে কিন্তু এনার ভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এনার বিজনেস রেখা কেতুর ক্ষেত্র থেকে ওঠার কারণে এনার কিন্তু গোপন পথে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে, যেমনি এটা হলো কেতুর ক্ষেত্র। এই ক্ষেত্র থেকে ভাগ্য রেখার একটি শাখা উঠেছে এবং বিজনেস রেখাও কিন্তু এই ক্ষেত্র থেকে উঠেছে। তাই গোপনভাবে কেতু হলো গোপনীয়তার কারক গ্রহ, যেমন দালালি ব্রোকারি ইত্যাদি পথে, অর্থাৎ গোপনীয় পথে এনার কিন্তু উপার্জন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এনার হাতে চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট ভালো। চন্দ্রের ক্ষেত্র সুন্দর ও সুগঠিত, যেই কারণে এনার মধ্যে দূরদৃষ্টিতা এবং এনার মধ্যে কল্পনা শক্তি যথেষ্ট পরিমাণে আছে এবং এনার ভাগ্যরেখাও কিন্তু চন্দ্রের ক্ষেত্র থেকে একটি উঠেছে, যেমনি এই যে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে। হাতে যে কোনো লম্ব রেখা তাকে উন্নতির রেখা বলে, সে যে ক্ষেত্র থেকে যে ক্ষেত্রেই যাক না কেন। যেমন ভাগ্যরেখা একটি উন্নতির রেখা বা রবি রেখাও একটা উন্নতির রেখা, এভাবে যদি কারো হাতে রবি রেখা থাকে সেটাও একটা উন্নতির রেখা, বা ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি এইভাবে ওঠে সেগুলোও উন্নতির রেখা।
আবার বিজনেস রেখাও কিন্তু একটি উন্নতির রেখা। এই হাতে বিজনেস রেখা ভাগ্য রেখা নিয়ে একটি সুন্দর মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে। এই ধরনের মানি ট্রায়াঙ্গেলও কিন্তু মানুষের স্থাবর সম্পত্তি এবং ব্যবসায়িক বুদ্ধি বৃদ্ধি করে এবং ব্যবসার দ্বারাও কিন্তু এনারা যথেষ্ট উপার্জন করতে পারেন। আর এনার স্থাবর সম্পত্তি যথেষ্ট পরিমাণে হবে, কারণ এনার হাতে সুন্দর একটি মানি ট্রায়াঙ্গেল আছে। বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো আছে, তার সঙ্গে বুধের ক্ষেত্র যথেষ্ট ভালো আছে, অর্থাৎ এনার নিজের বুদ্ধির দ্বারা উপার্জন করবার ক্ষমতাটুকু আছে, যেই কারণে এনার স্থাবর সম্পত্তি যথেষ্ট পরিমাণে হবে। এবং এনার শুক্রের ক্ষেত্রেও মোটামুটি ভালো, যেই কারণে ইনি একটু স্মার্টভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্মার্টভাবে থাকতে বেশি পছন্দ করবে, কারণ ইনি একটু সৌন্দর্যপ্রিয়। এনার হাতের মণিবদ্ধ রেখাও মোটামুটি খারাপ নয়। মণিবদ্ধ রেখাও যদি কারো প্রথম রেখাটা খুব সুন্দরভাবে গঠন থাকে, তাহলে তারা নিজের চেষ্টার মাধ্যমে জীবনে প্রচুর উন্নতি করতে পারে। হাতে বিভিন্ন ধরনের কিছু সমস্যার রেখাও আছে, যেমনি দেখুন হাতে এরো রেখা কখনোই ভালো নয়, যেই কারণে মানুষের জীবনে যতই উন্নতি হোক না কেন তার কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এনারও জীবনে কিছু না কিছু সমস্যা ভোগ করতে হচ্ছে এবং হবে, কিন্তু সর্বোপরি ইনার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো এবং হাতের রং গঠন সমস্ত দিকে এনার খুব সমর্থন করছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।